ক্ষতি করে না, এরা মানুষের থেকে খুব ভয় পায়, এরা বিষাক্ত সব সাপ খোপ খেয়ে নেয়। হ্যাঁ এটাই নাম ক্যাট সাইন না কি বলে দেখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও তো ভালো আছি। অলবেলা দেখো উঠে স্নান টান হয়ে গেছে, কিন্তু এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, বুঝতে পারছি না কেন ঘুম পাচ্ছে। নিচে গেলাম, গিয়ে এসে আবার বিছানায় শুয়ে পড়েছি, মনে হচ্ছে আরেকটু ঘুমিয়ে নিলে ভালো হয়। কিন্তু ঘুমালে কি হবে বলো, রান্নাবান্না তো করতে হবে। আরুষ যাবে মামার বাড়ি, ও আমার মেজদিনের জন্মদিন আছে। আরুষে না খেলেও হবে, কিন্তু আমাদের তো খেতে হবে বলো। এরপর হাই উঠে যাচ্ছে, হাই পর হাই উঠে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই আরুষ আর আরুষের পাপা নিজে কি করছে। আমাদের এখানে গাছ ছাড়াতে এসছে, দুজন মিলে কি করছে দেখাই যাবে। কটা ডাব তো কটা ডাব, কত দাম বিক্রি হবে? হ্যাঁ বিক্রি হবে, কত দাম? কেন এটা বড় ডাব? এটা বড় ডাব, ওখানে কত ডাব রেখেছি যখন আর কোন ডাব। রান্না বান্না করে ওপরে এলাম, কিন্তু আমার মুখটা ঢাল দেখতে পাচ্ছ, মানে আমার নিজের মুখের ঢাল দেখে নিজেরই কষ্ট হচ্ছে। ভাবলাম একটু ঘুমাবো, কারণ শরীরটা কেমন করছে, একটু ঘুমালে ভালো হয়, কিন্তু মুখে যা হাল, আমাকে কিছু একটা করতে হবে। দু একটা জিনিস শুকায়নি, বাকি সবই শুকিয়ে গেছে। দেখো আজকে জবা গাছটা ভর্তি হয়ে ফুল ফুটেছে, দেখো গরম পড়ছে না এবারে, আর আমার গন্ধরাজও, দেখো গন্ধরাজও প্রচুর ফুল ফুটেছে। আমি শুয়ে পড়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ঘুমায়নি। এবারে আমার ঘরের অবস্থা দেখো, পুরো বিছানা বিছানা জামা কাপড় বের করে ভর্তি, মানে আমার এই আরুষের ঘরের এই আলমারিটা অবস্থা ভীষণ খারাপ ছিল, এখনো আছে, এখনো পুরোপুরি গোছানো হয়নি, এই অবস্থায় আছে, আস্তে আস্তে গোছাচ্ছি। আর এই তাকের জিনিস ওই তাকে, ওই তাকের জিনিস এই তাকে, এই হয়েছিল, এই নিয়ে এখনো বসে আছে। আরে যাও, থাম্বনেলটা বানানো হয়নি, মানুষের তাড়াতাড়ি একদিন ফিরলে একটু তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছা হয়, ওর কোনোদিন ইচ্ছা হয় না। ওর মানে দুপুর আড়াইটা তো আড়াইটা, আড়াইটার আগে ও খেতেই পারে না, তাড়াতাড়ি চলে আসছে আজকে, আজকে দাও সেই ভাবলাম একটু ঘুমাবো, দুপুরবেলা ঘুমাবো, সে কখন হবে ঠিক নেই। দেখতে পাচ্ছ ছোটবেলাটা কথা ছিল না, মিলেমিশি করি কাজ, হারি গীতি নাই লাগ, বেলা দুটো বাজে বসে বসে ফোন নিয়ে ইয়ে করে আসছে, ভিডিওর নাম করে মিলেমিশে করি কাজ, মানে কি আমি বাড়িতে কাজ করে এলাম, ও ঘরের কাজ করলো, করে এসে দেখতো একটু বলে ভালোবাসা, যতই আমাদের খাওয়া দাওয়া দিলে লোকে কি বলবে, পিছনে ফুট কাউন খাই না, কেন ভাত দেখো দেখো, এক গামলা ভাত, দুটো ডিম, তরকারি, ডাল, আর ডিমটা ডিমটা ছিল আমাদের, ডিমটা আলতার তরকারি ছিল, আজকে মাছ ডিম কিছুই হয়নি, মাছ ডিম মাংস কিছু হয়নি, এই তো ডিম, হ্যাঁ তো ওটা কালকে ছিল, তো মিথ্যা কথা বলে দিও, মিথ্যা কথা বলে কিছু লাভ আছে যে আজকে করেছি, যেটা ছিল সেটা
চাটনি আছে আর আমাদের কেজিবং ব্লগসের চ্যানেলের সকল যারা ভিউয়ার্স তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সাপোর্ট করার জন্য। এই দেখো আমাদের এখানে কি এসছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা কি? দেশি কুমির, কোমোডো, গোসাপ। এটা আমাদের বাড়ির রেগুলার অতিথি, এরা প্রত্যেক দিন আসে, সেইখানে কিছুক্ষণ থাকে, মাছটা খায়, চলে যায়। তবে এরা একটা ক্ষতি করে না, এরা মানুষের দিকে খুব ভয় পায়, এরা বিষাক্ত সব সাপ খুব খেয়ে নেয়। চলো দেখো পম্পা ডাকছে, কই গেলে? হ্যাঁ 100 টাকা। হ্যাঁ 100 টাকা হবে, কী হবে? ওই আসবে তো, চলো। সারাদিন আজকে যা যা হয়েছে তোমাদেরকে সব দেখিয়েছি মোটামুটি, আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দুজন মিলে ঘুরতে বেরোচ্ছি, সেকেন্ড ব্লগ শুরু করবো, মানে জাস্ট ঘুরতে ঘোরার ব্লগটা যাচ্ছি, এরকম একটা ব্লগ। মানে মেন জিনিস যেটা ঘুরতে যাওয়ার সেই জিনিসটা দেখালোই না, তার আগে শেষ করে দিল ভিডিও। আমার যদিও না, আমার যদিও এখানে শেষ করার ইচ্ছে ছিল না, হয়ে গেলাম হয়তো ওখানটায় গিয়ে শেষ করবো। চলো শেষ যখন করে দিল আর কি করা যায়, পরে দেখে নিও। চলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আলাদা করতে হবে। ধরো একটু গেজানো হয়ে যেত আর কি, ওই জন্য ইচ্ছা করলো না, ওই জন্য ওটা হ্যাঁ খেয়েছে ভিড় হয়ে গেছে। চা খাওয়াবে আসো নাকি? হ্যাঁ পরে দেখছি আমি। দূরে দূরে ডাল বড়া দিয়েছো আর ওই দাও ওই ছটা এমনি চপ দাও, আলুর চপ। কেন দুটো বড়া নিচ্ছে, দুটো আলুর চপ নিচ্ছে? না না হয়েছিল 48 টাকা সব কটা চপ মিলিয়ে, আর বললো 2 টাকার মুড়ি দিয়ে দিতে 50 টাকা হয়ে যাবে। ভালো দেখা না, ঠিক আছে। খোলা মুড়ি না, এমনি মুড়ি, কিন্তু মুড়িটা ভালো দেখো। নুন নুন লাগছে, নুন লাগছে, কোলা মুড়ি গুলো একটু এরকম হয়, কিন্তু মুড়িটা ভালো। কি নিয়েছে দেখি? আলুর চপ, ডালের বড়া আছে, ডালের বড়া। তুই ওই দোকানটা খোলা ছিল না? ওই দোকানে অনেক কিছু চপ পাওয়া যায় তাই না? হ্যাঁ আমরা একটা দোকানে ওইখানে চপ টপ কত কিছু চপ নিতাম, ওখানে সমস্ত রকমের আইটেমের চপ পাওয়া যায়। আম চা, মশলা চপ, আমের চপ, সারা বছরই আমের চপ পাওয়া যায় তাই না? লঙ্কার চপ, তারপরে ইঁচড়ের চপ, চিংড়ির চপ। ব্যাডলা চিংড়ি পাওয়া যায় কি? চিংড়ি পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, চিংড়ির চপ, তারপর ধনে পাতার চপ। কিন্তু ওই দোকানটা যাই না, বন্ধ কেন? সারাদিন আছে, খাইয়েই দিচ্ছে খালি। করো না, বলতে হবে না, ওদের বলতে হবে না। আমি যদি তুমি এইটা নাও, এইটা হ্যাঁ এইটাই নাও, ক্যাট সাই না কি বলে দেখি, ক্যাট সাই, ক্যাট সাই। এগুলো কত করে লাগে না? এটা